হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার এক বছর হয়ে গেছে। তো এক বছর হয়ে গেলে কিন্তু লাইফ স্ট্যাটাস সার্টিফিকেট জমা করতে হবে, এমনটা কিন্তু জানানো হয়েছিল অফিসিয়াল নোটিফিকেশনে। তো সেক্ষেত্রে এই কাগজ জমা না করলে আর টাকা দেওয়া হবে কি না, এবং কোথায় আপনি পাবেন এই সার্টিফিকেট, সরকার কোথায় জমা নিচ্ছে, এই কাগজের জন্যই কি সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হচ্ছে না, সমস্ত কিছুটা কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। এই যে লাইফ স্ট্যাটাস সার্টিফিকেটটা, এটা কিন্তু এক বছর হলেই জমা করতে হচ্ছে। তো এই কারণে কি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হচ্ছে না, যেহেতু গত আগস্ট মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক বছর পূর্ণ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু নিয়ম অনুযায়ী এই সার্টিফিকেট জমা করতে হচ্ছে। তো এক্ষেত্রেই কি টাকা দেওয়া হচ্ছে না, তো এই বিষয় নিয়ে সমস্তটা আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন। তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই যে অফিসিয়াল নোটিফিকেশন, এই অফিসিয়াল নোটিফিকেশনের কিন্তু দ্বিতীয় নাম্বার পেজে এসে সাত নাম্বার যে অপশনটা, সেটাতে আপনি দেখতে পাবেন ইয়ারলি ভেরিফিকেশন অফ দ্য লাইফ স্ট্যাটাস অফ দ্য বেনিফিসিয়ারি অফ দ্য স্কিম। ঠিক আছে, ওয়ান্স এ ইয়ার লাইফ স্ট্যাটাস অফ দ্য বেনিফিসিয়ারি উইল বি অবটেন্ড ফ্রম দ্য রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেথ থ্রু অনলাইন সিস্টেম। ঠিক আছে, লাইফ স্ট্যাটাস সার্টিফিকেটটা কিন্তু আপনাদের জমা করতে হবে, লাইফ স্ট্যাচু অফ দ্য বেনিফিসিয়ারি। ঠিক আছে, তো ইয়ারলি ভেরিফিকেশন তার মানে কী বোঝায়, বছরে একবার। তো বছরে একবার কিন্তু ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশনের জন্য এই লাইফ স্ট্যাটাস সার্টিফিকেটটা আপনাদের কিন্তু জমা করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের অনলাইন সিস্টেমের মাধ্যমে সেটা করতে হবে। তো এই কারণে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু এখন আসছে, যেহেতু এক বছর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হয়ে গেছে। ঠিক আছে, যেটা হচ্ছে এই লাইফ স্ট্যাটাসের কারণেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়তো হচ্ছে না। ঠিক আছে, তো এক্ষেত্রে এখনও পর্যন্ত সেটা একদম পুরোপুরিভাবে বলা যাচ্ছে না যে এই স্ট্যাটাস সার্টিফিকেটের জন্যই আপনাদের এই সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া হচ্ছে না। ঠিক আছে, আবার এটা পুরোপুরিভাবে আপনি নাও করতে পারবেন না, তার কারণ যেহেতু এক বছর কমপ্লিট হয়ে গেছে। এবার এক বছর কমপ্লিট হলেই কিন্তু রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেথ থ্রু অনলাইন সিস্টেম, ঠিক আছে, অনলাইনের সিস্টেমের মাধ্যমে কিন্তু এটা স্ট্যাটাসটা দেখাতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিল, তিনি মারা গেছেন, সেই ক্ষেত্রে তার অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে। তো এক্ষেত্রেই কিন্তু এই যে টাকাটি তার অ্যাকাউন্টে ঢুকবে, এটা তো তিনি পাচ্ছেন না, তিনি তো চলেই গিয়েছেন। তো সেক্ষেত্রেই কিন্তু এই স্ট্যাটাসটা দেখাতে হচ্ছে। তো এবার এই প্রশ্নটা আসছে যে যেহেতু এক বছর হয়ে গেছে, তো সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা এই কারণেই দেওয়া হচ্ছে না। তো কোথায় জমা করতে হবে, কী সমাচার? তো এক্ষেত্রে জমা কিন্তু আপনাদেরকে অনলাইনে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু এটা করতে হবে। সেটা জমার কারণেই হয়তো জমা নেওয়া হতে পারে, যে কারণেই দেরি হচ্ছে, তবে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। তো অফিসে গিয়েছিলাম, এই ব্যাপারটা তাদের সামনে তুলে ধরেছিলাম, তো সেখান থেকে কিন্তু তারাও এটা বলছে যে এই এক বছর যেহেতু হয়ে গেছে, হয়তো জমা নেওয়া হতে পারে, তার জন্যই দেরি হচ্ছে। তাদের কাছেও কোনো ইনফরমেশন নেই, তবে তারা বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে, এটা নিয়ে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, একটু দেরি হচ্ছে, ডিলে হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু টাকা দেওয়া হবে, তবে এই বিষয়টাও মাথায় রাখতে হবে, যেহেতু এক বছর হয়ে গেছে এটাও জমা নেওয়া হতে পারে। তবে যখনই কোনো নতুন আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে জানাবো। এই যে আপডেটটা, এটা অনেকেরই কিন্তু মনে প্রশ্ন রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওতে জানানোর চেষ্টা করছি। তো এখনও পর্যন্ত কিন্তু জানানো হয়নি যে আপনাদের জমা করতে হবে, তবে হয়তো জমা নেওয়া হতে পারে, যেহেতু এবছর এই মাসে কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি। প্রতি মাসেই কিন্তু 7 থেকে 8 তারিখের মধ্যেই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে চলে আসে, আজ 10 তারিখ, এখনও পর্যন্ত কিন্তু টাকা আসেনি। ঠিক আছে, তো এটা কিন্তু জমা নেওয়া হতে পারে, তো যে কারণে হয়তো দেরি হচ্ছে। ঠিক আছে, তবে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই টাকা পেয়ে যাবেন, যারা যোগ্য এবং প্রতি মাসে মাসে যারা টাকা পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। এই স্ট্যাটাস সার্টিফিকেটও যদি জমা করা হয়, সেক্ষেত্রেও টেনশন নেই, অনলাইনের মাধ্যমে অনায়াসেই হয়ে যাবে এক ক্লিকেই। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনাদের টেনশন করতে হবে না, যখনই এই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে স্ট্যাটাস সার্টিফিকেট জমা করতে হবে, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো, বা যদি কোনো নতুন আপডেট দেয় তাহলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আপনাদের জানা দরকার, টেনশন করার প্রয়োজন নেই, যখনই এটা জমা করতে হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ঠিক আছে, যদি জমা নাও করতে হয়, টাকা দেওয়া যদি শুরু হয়ে যায় জমা ছাড়াই, তাহলেও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, যদি কোনো রকম কোনো আপডেট পাই তৎক্ষণাৎ কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কোনো রকম কোনো টেনশন করার প্রয়োজন নেই। যদিও এই স্ট্যাটাস সার্টিফিকেট জমা নেওয়া হয়, যেহেতু এক বছর হয়ে গেছে, তাও টেনশন করার প্রয়োজন নেই, জেনে যাবেন কীভাবে জমা করতে হবে, সমস্তটাই জানতে পারবেন। এবং যদি এটা জমা নাও নেওয়া হয়, টাকা যদি দেওয়া শুরু হয়ে যায়, কোনো যদি আরও আপডেট দেয় যে ডেট দেয়, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। এখান থেকে আপনার কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, টাকা যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন।